সমান পানি কবর আমি দেখেছি জীবনে কত মানুষের কবর দিয়েছি বন্ধু হাটু পানি ছেলেরা বারবার পানিগুলো বেলছা দিয়ে উঠায় ইমাম সাহেব আইসা ডাক দিয়ে বলে বাবা আজকের এই কাজের মধ্যে পৃথিবীর কারো হাত নাই আজকের এই খেলা স্বয়ং আল্লাহ লাগিয়েছে রে এই পানি তুমি সরাইতে পারবা না এখানে বন্ধু কলার কিদির নৌকাও দিতে পারবা না এখানে কিছু দিতে পারবা না আমার জীবনে একটা বন্ধু চমৎকার একটা দুঃখজনক ঘটনা সেটা হলো আমি দেখলাম হাটু পানির মধ্যে নিজের ছেলেরা বাবাকে রেখে দাফন করে এসেছে বাবাকে সুন্দর খাটে রাখতে পারে নাই ঠিক কিনা বলে এই জন্য আমি বন্ধু বলি রে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি যখন তোমার কেউ রবে না রব শুধু আমি আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি ঠিক কিনা বলো মিনহা খলকনাকুম অফিহা নুইদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা অস্বীকার করতে পারবো কথা বলেন পারবো অ বন্ধু এটা হলো জাকুম কোরআনে যেটা এসেছে জাহান্নামীদের খাবার আর হাদিস শরীফের মধ্যে এসেছে তিনাতুল খাবার সাহাবীরা প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ নবী নবী গো জানতে বড় মনে চাই গো এই তিনাতুল খাবালটাকে জানতে বড় মনে চায় এবার নবী জানিয়ে দিল বন্ধ এটা হলো জাহান্নামীদের শরীরের পূজ জোরে বলেন নাও নাউজুবিল্লাহ খাইতে পারবেন নাউজুবিল্লাহর আওয়াজে মনে হয় সেদিন খাইতে পারবেন বন্ধু গো জীবনে কোনোদিন এমন দোয়া করি না আল্লাহর না কান্দা বান্দাও যেন জাহান্নামে না যায় এত ভয়ঙ্কর এত কষ্টের জায়গা রে সৃষ্টি কোনোদিন বন্ধু বুঝতে পারবে না বন্ধু এটা জাহান্নামীদের নিংরানো জিনিস রক্ত পূজ দুর্গন্ধযুক্ত জিনিস খাইতে হবে রে বাঁচবা কেমন করে বাঁচার তো উপায় নাই এবার আসেন আমাদের সমাজের মধ্যে বর্তমানে সবচেয়ে ভয়ঙ্কর রোগ হলো বন্ধু পুরুষদের জিন্স প্যান্ট পরা কথা কয় না আর নারীদের কি পাতলা জামা পরা মহিলাদের লজ্জাস্থান দেখায় রাখা কথা বলেন না কেন আমি আবার আপনাদেরকে আরো কিছু তথ্য দিব নিতে রাজি আছেন নি না কারো কষ্ট হবে কারো কষ্ট হবে না ম্যাক্সিমাম যুবকের পরনে দেখেন জিন্স প্যান্ট তারা আদৌ জানে না এটা জায়েজ না না জায়েজ হারাম না হালাল ওই যে একটু আগে বলেছি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য তিনটা পোশাক বরাদ্দ করেছেন কয়টা কথা বলেন না কেন কয়টা তিনটা পোশাক বরাদ্দ করেছে বন্ধু একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক আরেকটা হলো সাজের পোশাক আরেকটা হলো তাকওয়ার পোশাক অলিবাসুত তাকওয়া যালিকা খায়রুন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো বন্ধু তাকওয়ার পোশাক বিশেষ করে যুবকদের কি বলবো যুবক ভাইয়েরা তোমরা শুনে রাখো যেই যুবকেরা জিন্স প্যান্ট পরে তাদের উপর দিয়ে লজ্জাস্থান সামনে পিছনেটা দেখা যায় না ঢাকা থাকে কথা বলেন না কেন ঢাকা থাকে না দেখা যায় সবাই বলেন না কেন যার লজ্জাস্থান দেখা যায় তার ঈমান আসেনি যে লজ্জাস্থান দেখায় রাখতে পারে তার ঈমান নাই কারণ লজ্জা হলো ঈমানের একটা অংশ ঠিক কিনা বলেন যে লজ্জাস্থান দেখায় রাখলা যে পোশাক দিয়েছে লজ্জাস্থান ঢাকার জন্য তুমি লজ্জাস্থান দেখিয়ে রেখেছো আর এই দিক দিয়ে আরেকজন নজর দিচ্ছে তোমার হচ্ছে পাপ তার হচ্ছে চোখের জিনা নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ এখনকার যুবকেরা জিন্স প্যান্ট এত বেশি পছন্দ করে বন্ধু জিন্স প্যান্ট ওয়ালাদের সাজাটা কেমন আমার নবী বন্ধু বসে আছেন জনৈক ব্যক্তি এসে নামাজে দাঁড়ায় গেলেন নিয়ত বেঁধে ফেললেন নিয়ত বেঁধার পরে নবী বললেন তুমি ওযু করে আসো উনি নামাজ ভেঙ্গে ওযু করতে গেলেন আবার ওযু করে এসে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন নবী বললেন তুমি ওযু করে আসো আবার তিনি ওযু করে আসলেন ওযু করে এসে আবার তিনি নিয়ত বানলেন আবার বলল ওযু করে আসো এবার ডাক দেওয়া হলো
নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বারবার বলতেছেন ও নবী গো ওযু করে আসার জন্য তার কারণ কি নবী ডেক দিয়ে বলে দিল সে যে পোশাক পরে নামাজ পড়তেছে কিয়ামত হয়ে যাবে তার এই পোশাকের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না এই জন্য বারবার বলতেছে ওযু করার জন্য জোরে বলেন না নাউযুবিল্লাহ আবিষ্কার জিন্স প্যান্ট পরা যাবে না ডাক্তার নিচে কোন লুঙ্গি ট্রাউজার এগুলো কিচ্ছু পরা যাবে না প্রশ্ন করতে পারেন বলে হুজুর আমি তো টাইট করে পড়তে পারি পড়তে চাই কিন্তু মাঝে মাঝে লুজ হয়ে টাকনর নিচে চলে যায় এই প্রশ্ন করেছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাক দিয়ে বলল ওগো নবী আমি সব সময় চাই আমারটা উপরে থাকুক কিন্তু মাঝে মাঝে লুজ হয়ে নিচে চলে আসে আমি কি সাজার অন্তর্ভুক্ত হব এবার নবী একটা ডাক দিয়ে বললেন যারা অহংকার করে পড়ে তাদের মতো সাজার অন্তর্ভুক্ত হবে না যারা চায় না টাকনর নিচে চলে আসুক তারপর মনেরও জানতে চলে আসে এরকম আছে না নাই তাহলে বন্ধু আরেকটা হাদিস শরীফ শুনেন যারা টাকনর নিচে পোশাক পরে অহংকার করে গেটআপ নিয়ে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন পৃথিবীতে যারা নষ্ট সমাজে নষ্ট পোশাক পরে নিজেদের গেটআপ দেখায় আল্লাহর হাবিব বলেছেন যারা পৃথিবীতে বন্ধু গেটআপের পোশাক পরবা কিয়ামতের দিন তোমাদের কি অপমানের পোশাক পরানো হবে যেই পোশাকের ওয়াজ একটু আগে করেছে ঠিক কিনা বলেন আল্লাহর হাবিব বলেছেন তিন শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করবে না একটা হলো বন্ধু যেই পুরুষ অহংকার করে করে টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে প্যান্ট হোক পায়জামা হোক ট্রাউজার হোক ক্ষমা পাবে রহতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল দুরুদ শুনে পড়ে যারা আসে কে রাসূল বলেন মিলাদ শরীফে পড়ে যারা মিলাদ নবীদের সুন্নাত ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত সেই জামাতের নাম রেখেছে সেই জামাতের নাম রেখেছে রাসূলে মাকবুল দুরুদ শুনে পড়ে যারা আসে কে রাসূল ঠিক কিনা বলেন আরো জোরে বলেন না ঠিক কিনা বলতেছিলাম মুখে মুখে সুন্নি বলবো এটাকে সুন্নি বলে না যারা মুখে এবং অন্তরে সুন্নিয়তের কাজ করে তারাই হলো খাঁটি সুন্নি ঠিক কিনা বলেন আমি বলতে চেয়েছিলাম কোনটা তাহলে মানুষের আসল সত্তা তার দেহ না মানুষের আসল সত্তা হলো তার আত্মা দেহের ক্ষয় আছে দেহের বিনাশ আছে কিন্তু আত্মার কোনো ক্ষয় নেই আত্মার কোনো বিনাশ নেই এটা শুধু স্থান পরিবর্তন করে তাহলে এখান থেকে বোঝা যায় আপনি নামাজ পড়তে যাবেন আপনার আত্মাকে আগে রাজি করতে হবে আত্মাকে আগে নামাজের মধ্যে রাখতে হবে বন্ধু আজকে মাহফিলে এসেছেন এই মাহফিলে বসে বসে যদি আপনারা আত্মা যদি অন্যদিকে ঘুরে বিরানি দেখলাম পকেট প্যাকেট করতেছে বিরানির দিকে যদি বন্ধ নজর চলে যায় আর দেহ যদি এখানে বসে থাকে এই বসা দিয়ে কোনো ফায়দা হবে না ঠিক কিনা বলেন আরো জোরে আপনাদেরকে আমি কিছু কথা বলবো আজকে বলার জন্য এসেছি একটু মন দিয়ে শুনবেন আল্লাহ বলেছেন কি আল্লাহ ধরবে খুব কঠোরভাবে কি কথা বলেন না কেন ধরবে কিভাবে কঠোরভাবে আর বন্ধু হিসাব নিবে চুকিয়ে চুকিয়ে শাস্তিও দিবে খুব কঠোরভাবে আপনারা কি খবর রাখেন ও বন্ধু একটু নজর দিয়ে দেখেন জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছেন কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমার কাছ থেকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের হিসাব নিবে কে নেবে জোরে বলেন না আল্লাহু আকবার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদের দিয়েছে তার মধ্যে অন্যতম হলো বন্ধু জীবনের সময়গুলো
জীবনের সময়গুলো আমরা কোন কোন কাজে ব্যয় করেছি এটার জবাব আল্লাহর কাছে দিতে হবে। বন্ধু তোমরা তো জানো না এই পৃথিবীতে টেলিফোন দিয়ে কোনো সহযোগী পাওয়া যায়, টাকা দিয়ে কোনো হেল্পার পাওয়া যায়, বিপদে পড়লে উদ্ধার করার মতো কোনো মানুষ পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে তাকে পাওয়া যায়। কিন্তু বন্ধু পরকাল বড় ভয়ঙ্কর, কবর বড় ভয়ঙ্কর, ও বন্ধু সেদিনের উপায় কি রে? সেদিন কে তোমার সঙ্গে হবে একবার কি ভেবেছো? ভাবতে পারো নাই? এই দুনিয়াতে বন্ধু মানুষ অসুস্থ হলে ট্রিটমেন্টের মাধ্যমে সুস্থ হয়, কথা বলেন? শরীর যদি কেটে যায় বন্ধু মেডিসিন লাগাইলে ভালো হয়ে যায়, ঠিক কিনা বলেন? জীবনে আর কোনো কিছু নাই বাঁচতে পারবো না, মৃত্যুর মাধ্যমে অবসান হয়ে যায়, ঠিক কিনা বলেন? অবসান হয়ে যায় মরণের মাধ্যমে, আপনারা জানেন না বড় ভয়ঙ্কর খবর। কিন্তু বন্ধু পরকালটা পুরোটাই হবে বিচিত্র, পরকালটা হবে বন্ধু সম্পূর্ণ অন্যরকম। আল্লাহ বলা চেরে পৃথিবীর মানুষ তোমরা সবাই হৃদয় খুলে শোনো, আল্লাহ জানিয়ে দিয়েছেন লায়ামত, সেদিন মরার কোনো সুযোগ নাই। পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। ওয়া মা হুম আনহা বিগাইবিন, people will not be able to escape that day, সেদিন মানুষ পালাইতেও পারবে না। জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও বন্ধু জবান বন্ধ রাখো না রে, তোমার এই জবান চা দোকানে কাজে লাগানোর জন্য দেয়নি, তোমার এই জবান বাজারে গিয়ে কাজে লাগানোর জন্য দেয়নি, বন্ধুদের সাথে আড্ডায় কাজে লাগানোর জন্য দেয়নি, ব্যবসার কাজে কন্টিনিউ বিরত থাকার জন্য দেয়নি, এই জবান দিয়েছেন জবান এবং কাল থেকে আল্লাহর জিকিরের জন্য। আমি বলিনি, আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। জীবনে কত গল্প বলেছো ও বন্ধু, সময়ের দিকে নজর দিলা না, মাহফিলে গেলে সময় চাও শুধু ঘড়ির দিকে রে, ইমাম সাহেব কখন আলোচনা শেষ করবে? জুমার মসজিদে যখন যাও আসছো সবার পরে, ঘড়ির দিকে নজর দাও ইমাম সাহেব কখন জামাতে দাঁড়াবে, কত আগে বের হওয়া যায়। তোমরা জানো না তোমাদের জীবনের এই সময়গুলো বন্ধু কাজে, বাকি সবগুলো তোমাদের জন্য অকাজে, কথা বলেন ঠিক কিনা? বাঁচারও কি নাই, মরারও কি? মরারও সুযোগ নাই, বাঁচার সুযোগ নাই, পালাইবারও সুযোগ নাই, তাহলে কি করবা? মরিচের দিকে নজর দিও, মহিলারা অনেকে মরিচ বেটে বেটে রান্না করে, লাল মরিচ কাঁচা মরিচ বাটে কিনা? উপরে থাকি পুতা ভারী একটা জিনিস, নিচে থাকে পাটা, পাটা এবং পুতার মাঝখানে থেকে মরিচের এমন অবস্থা হয় রে বন্ধু, মরিচ তার মালিকের হাত থেকে পালাইতেও পারে না, মরিচ বন্ধু আস্থাও থাকতে পারে না, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? আস্থাও থাকতে পারে না, কোন টেকনিক বন্ধু অবলম্বন করতে পারে না, ঠিক তেমন দশা হবে মানুষের। তোমরা জানো আমার নবী বলেছেন কবারুর যে তুম মিরুয়া দিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফরিন নার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বড়, এটা কি বলতেও সুবিধা হয়? আল্লাহ মহান, বলতে কি অসুবিধা হয়? কথা বলেন না কেন? আপনারা না বললে সমস্যা নাই, সূরা ইখলাসের প্রথম আয়াতের দিকে নজর দেন, কুল হু আল্লাহু আহাদ, ঠিক কিনা বলেন? আল্লাহ ইজ ওয়ান, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এক, আপনি স্বীকার করলে করেন না করলে নাই, এটা স্বীকার করার মতো আল্লাহর পাগল বান্দা পৃথিবীতে এখনো অগণিত।
কথা বলেন না কেন? ও বন্ধু কালেমার দিকে নজর দিয়ে দেখেন, কালেমার প্রথম অংশটা লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, ঠিক কিনা বলেন? পরের অংশটার দিকে নজর দিয়ে দেখেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। আপনারা মানলে মানেন, না মানলে নাই, এই সৃষ্টি জগতে অসংখ্য গণিত মানুষ আছে এই কালেমা এই বাক্য এই সেন্টেন্সটাকে অন্তরে ধারণ করে রেখেছে, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন না, ঠিক কিনা? আমি বন্ধু আপনাদেরকে আস্তে আস্তে করে আমার আলোচনার দিকে নিয়ে যাচ্ছি, বিভিন্ন দিক থেকে বলে বলে আল্লাহর হাবিব বলেছেন, কবরটা জান্নাতের একটা টুকরা হবে, জাহান্নামের একটা গর্ত হবে। এখন আপনারা বলেন, জান্নাত নেবেন না জাহান্নাম নেবেন? কে কে জান্নাত দিতে চান হাত তোলেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আপনারা জানেন, আপনারা কিন্তু বন্ধু এখানে খালি না, এই জান্নাতের চতুর্দিকে আছে রহমতের ফেরেশতারা। এই দুনিয়ায় বন্ধু যেমনি কোন কোন না কোন মাধ্যমে বাঁচা যায় রে, তেমনি আরেকটা খবরও তো আছে, বিচারকরা যখন বিচার করে, অ বন্ধু সাক্ষী লাগে, কথা বলেন না কেন? নির্ভরযোগ্য সাক্ষী লাগে, ঠিক কিনা বলেন? কিন্তু পরকাল সম্পূর্ণ ব্যতিক্রম। সূরা ইনফিতরের মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়া ইদাল কবর বুসিরাত আলিমাত নাফসু মা কদ্দামাত ওয়া আখরাত, জোরে বলেন আল্লাহু আকবার। কবরটা যখন ওপেন হয়ে যাবে, কবরটা যখন উন্মুক্ত হয়ে যাবে, তখন প্রত্যেকেই জানতে পারব কে কি করেছি আর কি করিনি। সেদিন কোনো সাক্ষীর কোনো প্রয়োজন হবে না, কারণ বন্ধু তোমরা জানো না, দোকানদার সিসি ক্যামেরা লাগিয়ে দিল মালিক, শ্রমিক টেনশনের ত্রুটি করলে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত দোকান, আমি ধরা পড়ে যাব, ওই সিসি ক্যামেরার বয়ে বয়ে মালিকের বয়ে তোমরা অপরাধ থেকে চুরি থেকে বাইচার হইলাম, তোমরা কি ওই চিরস্থায়ী সিসি ক্যামেরার কথা ভুলে গেলা? চিরস্থায়ী সিসি ক্যামেরা আছে বন্ধু দুইটা, কে রামান কাতিবি কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া, বলেন কে রামান কাতিবি কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া, চল্লিশ কদম হাঁটিয়া আসবিরি সজন, মুনকার নাকির হাজির হইবিরি তখন, ঘুমটা খুলিয়া সওয়াল হো হো মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন, চল্লিশ কদম হাঁটিয়া আসবির সজন, কি সওয়ালের কি জবাব হইতে যে পারে, সময় থাকিতে অমন জানিও তারে, অমন জানিও তারে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? এই সময় আমাদের জীবনে আসবে কিনা? কবর যখন ওপেন হয়ে যাবে, আমরা সবাই জানতে পারব কি কি করেছি আর কি করিনি, ঠিক কিনা বলেন? বন্ধু যদি হেরে যাই রে, আর তো উপায় থাকবে না, আর যদি জিতে যায়, আমাদের সঙ্গে আর কেউ পাল্লা দিতে পারবে না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমাদের বর্তমানে মিথ্যা কথা আসেনি, সৌদ আসেনি, ঘোষ আসেনি, অন্যায় আসেনি, ব্যবিচার আসেনি, জোর করে জায়গা দখল আসেনি, খুন করা মানুষকে খুন করা এটা চলছে কিনা? সব ধরনের অন্যায় চলতেছে। বিয়ে যখন হয় বাঙালির বাড়িতে, এক সপ্তাহ আগে থেকে মিউজিক বাজেনি, গান বাদ্যযন্ত্র বাজে কিনা,
আপনারা আমাকে বলেন, নবী বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, এটা কিয়ামতের আলামত, এবং বন্ধু কবরে যাওয়ার পরে এটা আমাদের জন্য বড় ভয়ঙ্কর অবস্থা। আপনারা জানেন না যতদরা অপরাধ করতেছি, পাপ করতেছি, আমরা পরকাল সম্পর্কে জানি না, এই জন্য বন্ধু আমরা অপরাধ করতেছি। সর্বপ্রথম বলবো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, এত পাপ করেছো বন্ধু পরকালের কথা মনে করতে পারলা না। আল্লাহর হাবিব বলেছেন জাহান্নামের আগুনটাকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর তাপ দিয়েছে, 1000 বছর তাপ দেওয়ার পরে আগুনের রং হয়ে গেছে বন্ধু লাল। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ আগুনের দিকে নজর দিয়ে দেখলো এই তাপে হবে না, এই জাহান্নামের আগুনটাকে বন্ধ আরো 1000 বছর আমার আল্লাহ তাপ দিয়েছেন। তাপ দেওয়ার পরে আগুনের রং হয়ে গেছে বন্ধ সাদা। আল্লাহ নজর দিয়ে দেখেন আগুনের রং 2000 বছর তাপ দেওয়ার পরে লাল এবং সাদা হয়েছে, এটাও হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো 1000 বছর জাহান্নামের আগুনকে তাপ দিয়েছেন, এই আগুনের রং হয়ে গেছে কালো। এখন বন্ধু এই জাহান্নামীদের জন্য জাহান্নামের আগুনটা কালো রূপে রূপান্তরিত আছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা সবাই জানতে পারলেন এই যে জাহান্নামের আগুনটা 3000 বছর তাপ দেওয়ার পরে একবার হলো লাল, আরেকবার হলো সাদা, আরেকবার হলো বন্ধ কালো, কিন্তু পাওয়ারটা কেমন তো জানেন না, ঠিক কিনা বলেন? পাওয়ারটা কেমন এটা কারো জানা নাই, সৃষ্টির কাছে বন্ধ পরিপূর্ণ অজানা। জিব্রাইল আলাইহিস সালাম আসলো জাহান্নাম থেকে একটু আগুন বের করার জন্য। আপনারা একটু বন্ধু চিন্তা করবেন, জাহান্নাম থেকে আগুন বের করার জন্য যখন আসলো জাহান্নামের পাহারাদার সেই ফেরেশতার নাম হলো মালিক ফেরেশতা, ওনার কাছে এসে বলল জাহান্নাম থেকে একটু আগুন দাও। এই কথা বলতে দেরি উনি পরিমাণটা জিজ্ঞেস করলো, পরিমাণ জিজ্ঞেস করতে দেরি এবার জিব্রাইল আলাইহিস সালাম দাঁত দিয়ে বলল, রে মালিক আমাকে আগুনের মাথায়, সাদা আঙ্গুরের মাথায় যতটুকু আগুন ওঠে অতটুকু আগুন তুমি আমাকে দাও। এবার মালিক ফেরেশতা একটা ডাক দিয়ে বলল, রে জিব্রাইল তুমি জানো না এই জাহান্নাম থেকে যদি আগুনের মাথায় যতটুকু আগুন ধরবে ওই সমপরিমাণ আগুন যদি জাহান্নাম থেকে বের করা হয় আল্লাহর আলম 7 আসমান 7 জমিন পুড়ে ছাই হয়ে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই পরিমাণ আগুন বের করতে পারবো না, বের করা যাবে না, এই পরিমাণ আগুন বের করা যাবে না, আগুনের পরিমাণটা কমিয়ে আনো। এবার বন্ধু জিব্রাইল এসে বলল, রে মালিক আগুনের পরিমাণ কমিয়ে নিয়েছি, সরিষা পরিমাণ দাও। এবার মালিক ফেরেশতা ডাক দিয়ে বলল, রে জিব্রাইল এই সরিষা পরিমাণ আগুনকে যদি জাহান্নাম থেকে বের করা হয়, জাহান্নাম থেকে বের করার পরে কোন সমুদ্রে যদি একবার নয়, দুইবার নয়, 10 বার নয়, 20 বার নয়, 70 বার দূত করার পরে ধোয়ার পরে যদি উঁচু কোন পাহাড়ের চূড়ায় রেখে দাও, এই আগুন ওই পাহাড়কে পুড়িয়ে নিশ্চিন্ন করে আবার জাহান্নামে চলে আসবে, এটার নাম হলো জাহান্নামের আগুন, এটার নাম হলো বন্ধ পাওয়ার, এটার নাম হলো বন্ধ ক্ষমতা। সেদিন কি করব, কোন উপায় তো থাকবে না বন্ধু। তোমরা জানো না এই পৃথিবীর চতুর্দিকে গজব কেন, এই পৃথিবীর ঘর বলো সেখানেও আজাব, তুমি তোমার সমাজ বলো সেখানেও বন্ধ আজাব, তুমি তোমার চরিত্রের দিকে নজর দিয়ে দেখো সেখানেও আজাব, তুমি তোমার কর্মজীবনের দিকে নজর দিয়ে দেখো সেখানে আজাব, তুমি পবিত্রতা অর্জন করার জন্য শারীরিক সুস্থতা জন্য তুমি বাথরুমে যাও, বাথরুম ইউজ করো, প্রস্রাব করো, পায়খানা করো, সেখানেও আজাব বন্ধু, কোন জায়গায় আজাব ছাড়া বাকি নাই। তার কারণ হলো ইসলামের রোলস এর বাইরে গিয়ে আমরা সেগুলো করি। জাহান্নামের আগুন, ও বন্ধু আমি আপনাদেরকে বললাম আগুনের সংক্ষিপ্ত বর্ণনা দিলাম, এই আগুন ছাড়া আরো বন্ধু জাহান্নামের মধ্যে আজাব আছে, অন্যরকম ভয়ঙ্কর আজাব হলো, ও বন্ধু তোমরা জানো না এই পৃথিবী থেকে সূর্যটা 9 কোটি 13 লক্ষ মাইল দূরে কত,
9 কোটি 13 লক্ষ মাইল দূরে আর চাঁদ মাত্র পৃথিবী থেকে 1 লক্ষ 40 হাজার মাইল দূরে সূর্যের আলো অনেক আবরণ ভেদ করে পৃথিবীর দিকে ছুটে আসে বন্ধু দৃশ্যনরের গতি আলোর গতি প্রতি সেকেন্ডে 1 লক্ষ 86 হাজার মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে অনেক আবরণ বড় বড় গাছ আছে নিচে বন্ধু ছোট ছোট গাছ আছে তারপরে আমাদের বাড়ির আঙ্গিনায় আমাদের বাড়ি আছে ঠিক কিনা বলেন তারপরেও সূর্যের তাপ সহ্য করা যায় না কিন্তু কিয়ামতের দিন আযাব আরেকটা আযাব হলো জাহান্নামীদের জন্য পাপীদের জন্য মাত্র সোয়া হাত উপরে থাকবে সূর্য কেমন করে সইব গায়ের ঘামে বন্ধ সমস্ত শরীর দুর্গন্ধযুক্ত হয়ে যাবে কেমন করে বাঁচব ওই যে বলেছি লায়ামত মরার সুযোগ নাই ফিহা ওয়ালা ইয়াহিয়া বাঁচার সুযোগ নাই ওয়ামা হুম আন হাবিউ গায়িবিন পালাইবারও বন্ধ সুযোগ নাই কি করব এই পৃথিবীর ক্ষমতা কোনো কিছুই সেদিন কাজে লাগবে না ঠিক কিনা বলেন আর জোরে বলেন না ঠিক কিনা এই গেল বন্ধ আরেকটা আজাব জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে বন্ধু অত্যন্ত অদিষ্ট হয়ে যাবে বন্ধু দিশেহারা হয়ে যাবে কোনো কোল কিনারা খুঁজে পাবে না আল্লাহকে একটা ডাক দিয়ে বলবে প্রভু বৃষ্টি দিয়ে আমাদেরকে শীতল করে দাও বলতে দেরি আল্লাহর কাছে দরখাস্ত করতে দেরি জাহান্নামের আকাশে কালো মেঘ জম্বি জাহান্নামীরা খুশি হয়ে যাবে আনন্দে বন্ধু তারা দিশেহারা হয়ে যাবে কেমন রে বলতে দেরি আকাশে কালো মেঘ জমতে দেরি হলো না বন্ধু এই কালো মেঘ জমতে দেরি রে তাৎক্ষণিক ভাবে বৃষ্টির মতো সাপ বিচ্ছু তাদের উপর পড়তে দেরি করবে না জোরে বলেন না নাউজুবিল্লাহ এগুলো দুনিয়ার সাপের মতো না কিসের মতো না আমার এই জাহান্নামের ভয়াবহতার জায়গাটা এখানে রেখে আপনাদের কিনে একটু ভিন্ন জায়গা থেকে ঘুরে আসবো যাবেন কিনা বন্ধু কিতাব খুলে দেখলাম মালিক বিন দিনার উনি মদ পান করতে পছন্দ করত ওনার 2 বছরের একটা শিশু বাচ্চা ছিল যখন তিনি মদ পান করত ওই বাচ্চাটা কাছে এসে বন্ধুটা ফেলে দেওয়ার চেষ্টা করলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হঠাৎ করে একদিন শবে বরাতের রাত্রিতে রাতটা ছিল জুমার রাত্র ওই রাত্রিতে তার 2 বছরের শিশু কন্যা সন্তানটা ইন্তেকাল করলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তিনি কিন্তু কি করত কথা বলেন না কেন এটাও কিন্তু জাহান্নামের আযাবের ওয়াজ কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আমসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন আল্লাহ এখানে মদের কথা বলেছেন জুয়ার কথা বলেছেন ভাস্কর্য মানে মূর্তি বানানো মূর্তির কথা বলেছেন এবং ভাগ্য গণনা রাশি গণনার কথা বলেছেন এগুলো ঘৃণবস্তু শয়তানের কাজ রিজসুম মিন আমালিশ শাইতান এগুলো কার কাজ ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে যদি আমরা সফল হতে চাই ঠিক কিনা বলেন আর জোরে বলেন ঠিক কিনা মালিক বিন দিনার বন্ধু আপনাদেরকে ডিস্টেন্সটা বোঝাচ্ছি আমি পার্থক্যটা কি বোঝাচ্ছি মালিক বিন দিনারের বাচ্চা যখন মারা গেল বন্ধু একদিন গভীর জুনিতে তিনি ঘুমিয়ে পড়লেন ঘুমের ঘোরে তিনি স্বপ্ন দেখতেছেন কি ঘুমের ঘোরে তিনি স্বপ্ন দেখতেছেন কিয়ামত বন্ধ শুরু হয়ে গেছে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়ে গেছে কুলকিনারা কোনো কিছু পায় না তিনি দৌড়াইতে শুরু করলেন বন্ধু কেন দৌড়াইতে শুরু করলেন ওনাকে একটা বিষাক্ত সাপ ওনাকে ধাওয়া করলো এবার তিনি সাপ যখন ধাওয়া করলো উনি দৌড়াইতে থাকলেন সাপ থেকে তিনি কোনোভাবে বাঁচতে পারতেছেন না কি করতে পারতেছেন না সাপ থেকে কোনোভাবে বাঁচতে পারে না এবার তিনি কি করলেন দৌড়াইতে দৌড়াইতে বন্ধু হঠাৎ করে দেখলেন একটা বৃদ্ধ লোক বৃদ্ধকে ডাক দিয়ে বললেন ও বৃদ্ধ আমার বড় বিপদ তুমি আমাকে বিপদ থেকে বাঁচাও বৃদ্ধ বলল না না তোমাকে বিপদ থেকে আমি বাঁচাইতে পারব তিনি যখন বলল বাঁচাইতে পারব না এই কথা বলার পরে মালিক বিন দিনার আবার দৌড়াই দেন দৌড়াইতে দৌড়াইতে যাইয়া দেখলেন এত সুন্দর এক বাগান দেখা যায় এত সুন্দর সুন্দর ঘর দেখা যায় যে ঘরগুলো পৃথিবীর ঘরের মতো না জোরে বলেন না সুবহানাল্লাহ
এবারে বন্ধু সাপ ওনাকে দৌড়াচ্ছে, উনিও দৌড়াচ্ছে, দৌড়াইতে 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 যাইয়া দেখলেন এত সুন্দর গড়, দরজা খুলে গেল। তিনি দরজা দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলো, হঠাৎ করে বন্ধু দরজাটাও আবার বন্ধ হয়ে গেল। এবার চাইয়া দেখি ছোট ছোট বাচ্চাগুলো এখানে অবস্থান করতেছেন, নজর দিয়ে চাইয়া দেখি ওনার ওই 2 বছরের ছোট্ট বাচ্চাটাকেও দেখা যায়। এবার বাচ্চার কাছে উনি যাওয়ার আগে বাচ্চা দৌড়ে চলে আসে বাবার কোলে, খেলাধুলা করতেছে। উনি তো বাবা বাচ্চাকে দেখে ফেললো। বন্ধু আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, ও বন্ধু এবার বাচ্চার সাথে বাবার কথোপকথন শুরু হয়ে গেল। মা তুমি এখানে কি করো? বাচ্চা বলতেছে অবস্থাকালে যারা মারা যায় এগুলো হলো পিতামাতার আমানত, এটা জান্নাত, আমরা সব এক জায়গায় খেলা করতেছি। আরো জোরে মহাব্বতে। এবার বললো, মা রে আমায় একটা সাপ তারা করলো। কি করলো? আমাকে একটা সাপ তারা করলো, এই সাপটার হাত থেকে কোনোভাবে বাঁচতে চাইলাম, পারলাম না। পথিক দেখলাম একটা বৃদ্ধ, বৃদ্ধর কাছে সহযোগিতার হাত বাড়াই দিলাম, তিনি হাতটা ফিরিয়ে দিল, তার মানে বৃদ্ধ হেল্প করলো না। এর রহস্য কি রে? এবার ওই ছোট্ট বাচ্চা মাকে বাবাকে বলে দিল, বাবা গো ওই ওই সাপটা হলো তোমার জীবনের পাপ, এটা বড় শক্তিশালী ছিল তার মা, কারণ হলো তোমার জীবনে তুমি সে পাপ করেছ, এই পাপের তুলনায় ওই যে বৃদ্ধকে দেখেছো এই বৃদ্ধ হলো তোমার জীবনের নেক আমল, কারণ তোমার পাপের তুলনায় নেক খুবই অল্প ছিল, এই জন্য তোমাকে সাপ থেকে বৃদ্ধটা বাঁচাইতে পারে না। বন্ধু এই প্রেমের গল্প যখন শুনলো রে, এই খবর যখন শুনলো মালিক বিনদিনার ঘুম ভেঙে গেল, সকালে ঘুম থেকে উঠল, আল্লাহর কাছে তওবা করে তিনি হেদায়াত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। খবর মজার কিনা? তাহলে এখানে বোঝা যায় আপনি পাপ করবেন নেকও করবেন তাতে আপনার কোনো ফয়সালা হবে না, আপনাকে পরিপূর্ণ নেকি হইতে হলে জান্নাতে যেতে পারবেন, ঠিক কিনা বলেন? আপনি নামাজে গেলেন নামাজ পড়ার জন্য, বাইরে শিখাইলেন সুদ, কথা কয় না? আর জোরে মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়, নামাজ হইল নারী তোর নামাজের লইলি না খবর, নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা, এমন নামাজ হইবি কবুল কেমনে করলাই আশা, নামাজ হইল নারী তোর নামাজের লইলি না খবর, নামাজেরই দা নামাজেরই নিয়ত করে দাঁড়াইছো নামাজে, মনটা যদি থাকে তোমার দুনিয়ার কাজে, নামাজ হইল নারী তোর নামাজে লইলি না খবর, নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর নামাজে লইলি না খবর, ঠিক কিনা বলেন? কথা কি বুঝতে পারছেন? এখানেও আছে বন্ধু ওয়াজ, কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু যেই দিকে আমি ছিলাম, জাহান্নামীরা যখন প্রার্থনা করবে আকাশে কালো মেঘ জমতে দেরি করবে না, কালো মেঘ জমতে দেরি রে বৃষ্টির ফোঁটার মতো, ও বন্ধু সাপ বিচ্ছু আসতে দেরি করবে না, এগুলো যেমন তেমন সাপ না, জাহান্নামীরা যখন কবরে যাবে, পাপী লোকেরা যখন কবরে যাবে, সর্বপ্রথম বন্ধু 99টা সাপের সাথে তাদের দেখা হবে, জোরে বলেন না নাউজুবিল্লাহ, কিসের সাথে? জোরে বলেন কিসের সাথে? সাপগুলো দুনিয়ার সাপের মতো না, আপনি ওঝা এনে দৌড়বেন সেই সুযোগ নাই, এত বিষাক্ত হবে এত ভয়ঙ্কর হবে সাপগুলো, সাপগুলো এক পা যদি পৃথিবীর দিকে নজর দিয়ে বন্ধ নিঃশ্বাস ফেলায় গোটা পৃথিবী সেই সাপের নিঃশ্বাসে বিষাক্ত হয়ে যাবে, ওই সাপ ওই পাপীকে কন্টিনিউ সবল মারতে থাকবে, কিন্তু মরতেও পারবে না বাঁচতেও পারবে না পালাইতেও পারবে না, জোরে বলেন না নাউজুবিল্লাহ। আলোচনা কি শুনবেন নাকি খারাপ লাগে? আপনারা সবাই জানেন বন্ধু আমাদের সবার কিন্তু মরণ হয়,
কারো মরণ হলো শুভ মৃত্যু, কারোটা অশুভ মৃত্যু, কারোটা কারোটা নিয়ামতে পরিপূর্ণ আর কারোটা কিয়ামতে পরিপূর্ণ। আমি বন্ধু পজিটিভ কোনো কথা বলবো না, আজকের কথাই হলো সবগুলো বন্ধু নেগেটিভ, কারণ বর্তমান মানুষের সবকিছু নেগেটিভ। কথা বলেন না কেন? চোখের জিনা হলো জিনাল আইনুন নাজর, চোখের জিনা হলো দেখা। আপনার ঘরের দরজা দিয়ে দেখতেন ওই বাড়ির গরিবের মেয়ে সুন্দরী চলে যায় কলেজে, আপনি নজর দিয়ে চাইয়া চাইয়া দেখতেছেন ইশকি সুন্দরী, আর মনের ঘরে বন্ধু পয়দা হলো কুমন্ত্রণা, এটাও বন্ধু চোখের সাজা হবে, কারণ এতে চোখের জিনা হয়ে গেছে। কথা বলেন না কেন? চুরি করে বন্ধু মাল তুমি নিয়ে আসলা, এটা বন্ধু হাতের পাপ হয়ে গেছে, ঠিক কি না? হারাম খাবার মুখে চাবাইয়া চাবাইয়া খাইলা, মুখের পাপ হয়ে গেছে, পাপ কাজের জন্য পায়ের সাথে হেঁটে হেঁটে গেলাম, এটা তোমার পাপ হয়ে গেছে। বর্তমান সময়ের ছেলেরা গান বেশি পছন্দ করে, মিউজিক বেশি পছন্দ করে। আল্লাহর হাবিব বলেছেন কিয়ামত যখন দেখবা পৃথিবীর বুকে গান বাদ্য যন্ত্র বেড়ে গেছে, মনে করবা ও বন্ধু মনে করবা কিয়ামত খুব নিকটে এসে গেছে। বিশ্বের যারা বৈজ্ঞানিক আছে, গবেষক আছে, ইংলিশ লেকচারার আছে, ওরা বক্তব্য দিয়েছেন দা মিউজিক এন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজ, গান বাদ্য যন্ত্র কিয়ামতের পূর্বক্ষণে বেড়ে যাবে, এটার জন্য সাজা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বলছি বন্ধু আমার আজকে কথাগুলো হলো নেগেটিভ কাজের গুলো কি করমের কি ফসল হবে সেটা বুঝিয়ে দেওয়া। শুনতে রাজি আছেন নি? আরো জোরে বলেন রাজি আছেন নি? এই জাহান্নামীদের এই যে সাপ বিচ্ছু বৃষ্টির মতো পড়বে, এটা হলো আরেকটা সাজা। তিন নাম্বার নজর দিয়ে দেখো জাহান্নামের মধ্যে, হাদিস শরীফের মধ্যে এসেছে জাহান্নামের মধ্যে একটা পাহাড় আছে, পাহাড়ের নাম হলো সৌদ। কি মুখস্থ করেন না কেন? এই পাহাড়, এই পাহাড়ের নাম হলো সৌদ নামক পাহাড়। জাহান্নামীদের সাজারে কেমন করে বন্ধু তোমাদেরকে বোঝাবো, 70 বছর সময় লাগবে ওই পাহাড়ের চূড়ার মধ্যে বেবে উঠতে। উঠবে যখন আবার ওই চূড়া থেকে বন্ধু, আবার 70 বছর সময় নেই, উঠবে একবার নামবে, একবার উঠবে একবার নামবে একবার, এটাও জাহান্নামীদের সাজা। জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। জাহান্নামীদের সাজার শেষ নাই রে। এই পৃথিবীর বুকে আমরা পবিত্রতার জন্য স্যান্ডেল ইউজ করি, জুতা ইউজ করি, ঠিক কিনা বলেন? জাহান্নামীদের সাজার অভাব নাই, পাপীদের বন্ধু সাজার অভাব নাই রে। বুখারী শরীফের মধ্যে এসেছে জাহান্নামীদের জন্য আরেকটা সাজা হলো জাহান্নামের মধ্যে আগুনের দুইটা জুতা তাদেরকে দেওয়া হবে। হাদিস এসেছে বুখারী শরীফের মধ্যে কিসের জুতা? আগুনের দুইটা জুতা দেওয়া হবে রে। ও বন্ধু জুতা যখন তাদের পায়ের মধ্যে লাগাইয়া দিবে, ওই জুতার তাপে তাদের মাথার মগজ পর্যন্ত উতরাইতে থাকবে। ওই যে বলেছি বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, ওখান থেকে পালাইতেও পারবে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরেকটু মহব্বতে পড়ুন না নাউজুবিল্লাহ। জাহান্নামীরা পানির পিপাসায় কলিজা ছিঁড়ে যাবে রে, কি করবে তখন? কে দিবে রে পানি? সেই পানির কোয়ালিটিটা কেমন হবে? হাদিস শরীফের মধ্যে এসেছে তাদের পানিটা হবে অত্যন্ত বন্ধু গরম। নাউজুবিল্লাহ বলতেন না কি? এতটা উত্তপ্ত হবে, এতটা গরম হবে, তাদেরকে পান করতে দেওয়া হবে, মাথায় ঢেলে দেওয়া হবে, ভিতরের সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে। ও বন্ধু আবার সেগুলো জায়গায় স্থানান্তর করা হবে, কিন্তু মরার সুযোগ নাই। আপনাদেরকে বলি বন্ধু, জাহান্নামের সাজা যদি বলি রে শেষ হবে না। এই যে দেখেন আমার কাছে একটা চায়ের কাপ আছে, কি আছে এটা এখানে যদি একটু জোরে রাখি কি হবে? আওয়াজ হবে, শব্দ হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাহাবাদের কিনে বসে আছে, হঠাৎ করে একটা শব্দ আসলো, হঠাৎ করে একটা বিকট আওয়াজ আসলো। সাহাবাদেরকে প্রশ্ন করলো সাহাবিরা, তোমরা কি বুঝতে পেরেছো এই আওয়াজটা কিসে? সাহাবিরা বলে আমরা জানি না, আল্লাহ এবং আল্লাহর হাবিবি ভালো জানে। আল্লাহর হাবিব বলল এই আওয়াজ শব্দ তোমরা শুনেছো, এই শব্দটা হলো আজ থেকে 70 বছর আগে। কত বছর? 70 বছর আজ থেকে 70 বছর
বছর আগে জাহান্নামের উপর একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল, আজকে 70 বছর পূর্ণ হলো, এই পাথরটা জাহান্নামের উপর থেকে তলদেশে এসে পৌঁছেছে, পৌঁছার পরে যে ধাক্কা লেগেছে সেই ধাক্কাটা তোমরা শুনতে পেয়েছো, জোরে বলেন না নাউযুবিল্লাহ। এই ফুলছে রাতের ফুলছে এই জাহান্নামের মধ্যে আপনাকে আমাকে নিক্ষেপ করা হবে, বন্ধু জাহান্নামী পাপীদেরকে নিক্ষেপ করা হবে, এই 70 বছর সময় লাগবে তলদেশে যাইতে যাইতে, কতবার পড়ে যাবে কতবার আবার গঠন করা হবে, কতবার পড়ে যাবে কতবার গঠন করা হবে, বন্ধু এই কষ্টের শুরু আছে শেষ নাই, ঠিক কিনা বলে? আপনাদেরকে বন্ধু হেদায়েতের জন্য আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, জাহান্নামের আযাব এখনো বন্ধু শেষ হয় নাই, জাহান্নামের মধ্যে এখন বর্তমান সময়ে যুবক যুবতীরা নারী পুরুষরা সবাই ইসলাম বিরোধী পোশাক পরে, কথা বলেন না কেন? আল্লাহ কোরআনে বলেছেন আলিবাসুত তাকওয়া যালিকা খায়রুন, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক, যেটা বন্ধু উপর দিয়ে থাকবে নাভির উপরে অথবা নাভি বরাবর, কোথায় পুরুষের ক্ষেত্রে কার ক্ষেত্রে? উপর দিয়া থাকবে নাভি বরাবর, আর নিচে দিয়া থাকবে বন্ধু টাকনোর উপরে, পুরুষের এটা ফরজ। আর মহিলাদের হলো হাতের তালু এবং পায়ের তালু, বিশেষ কারণে তারা মুখটা দেখাইতে পারবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? এটা নারীদের জন্য ফরজ, এখন পুরুষেরটা নিচে চলে এসেছে নারীদেরটা উপরে উঠেছে, কথা বলেন না কেন? এই পোশাক জাহান্নামী পোশাক, এদের জন্য জাহান্নামে একটা পোশাক বরাদ্দ করে রাখা আছে, এই মুহূর্তে যদি আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলিয়ে দেওয়া হয়, ও বন্ধু এই পৃথিবীর মানুষ এই পোশাকের দুর্গন্ধে অসুস্থ হয়ে মারা যাবে, জোরে বলেন না নাউযুবিল্লাহ। খবরগুলো অনেকের কাছেই ভালো লাগবে না, এই আমার কথা শুনেন, যে আপনার সামনে প্রশংসা করে 5 টাকা দিয়ে একটা কোনো কিছু কিনে দেয় আপনি খুশি হয়ে যান, সে কিন্তু আপনার প্রকৃত বন্ধু নয়, আপনার বন্ধু হলো সে যে আপনার ত্রুটিগুলো ধরিয়ে ঘুষ খায় টাকার জন্য, জোর করে জায়গা দখল করে টাকার জন্য, ঠিক কিনা বলেন? দুনিয়ার বিলাসিতার জন্য আল্লাহ কিন্তু বিষয়টাকে স্পষ্ট করে দিয়েছেন, আল্লাহ সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই পৃথিবীর জীবন একটা ধোকা ছাড়া হায়াতটা ধোকা ছাড়া কিচ্ছু না, জোরে বলেন না নাউযুবিল্লাহ। তাহলে যারা অন্যায় অপরাধ জুরুম অত্যাচারের সাথে সম্পৃক্ত আমরা সবাই বন্ধু কিসের সাথে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, শোনো শোনো বন্ধু, শুনতে যদি খারাপ লাগে তারপরেও শুনে নাও, হাদিস শরীফের মধ্যে এসেছেন পাপীদের জন্য খাবার তিনাতুল খাবাল, হাদিস শরীফের মধ্যে কি তিনাতুল খাবাল, আর কোরআনে এসেছে বন্ধু জাখম, কি হাদিস শরীফের মধ্যে তিনাতুল খাবাল আর কোরআন এসেছে জাখম, সাহাবাই কেরাম প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই জাখমটা কি গো নবী, নবী বলেছেন এই জাখমটা এতটা ভয়ঙ্কর এতটা বিষাক্ত, এই মুহূর্তে যদি এই চাঁদপুরের জমিনে এই মসজিদের মাঠে বন্ধু একটা পোটা পড়ে, কয় কোটা? একটা ফোঁটা যদি পড়ে রে ও বন্ধু গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত কোনদিন এই মাঠে আর বৃক্ষ জন্ম হবে না, জোরে বলেন না নাউযুবিল্লাহ। কাশি নিতে দেরি, দাঁতগুলো খসে পড়তে দেরি হবে না, একটু ভিতরে যাইতে দেরি রে, ভিতর থেকে সব কিছু বন্ধ লিকুইড হয়ে বের হয়ে যাবে, বাঁচতেও পারবো না মরতেও পারবো না পালাইতেও পারবো না, আহারে জীবন এই জীবনের সঙ্গী কে হবে রে, এই দুঃখের ভাগ তো কেউ নিবে না বন্ধু, স্বামী স্ত্রীর জন্য করেছো সন্তানের জন্য করেছো, তোমরা সূরা শোয়ারার 19 পারায় সূরা শোয়ারার 88-89 নম্বর আয়াতটা পড়ে দেখো, আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, জোরে বলেন না আল্লাহু আকবার। বন্ধু ওই দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কিছুই কাজে আসবে না, ঠিক কিনা বলেন? তা
তার অন্যতম একটা एग्जांपल দেই আপনাদেরকে ঝড় হোক তুফান হোক বৃষ্টি হোক জীবনে কেউ দেখছেন নি দাদা আপনি দেখছেন নি যে কোন সন্তান বৃষ্টিতে বাবার লাশ বের করেছে বৃষ্টির কারণে পুনর আবার ঘরে নিচে দেখছেন নি হাটু সমান পানি কবর আমি দেখেছি জীবনে কত মানুষের কবর দিয়েছি বন্ধু হাটু পানি ছেলেরা বারবার পানিগুলো বেলছা দিয়া উঠায় ইমাম সাহেব আয়েশা ডাক দিয়া বলে বাবা আজকের এই কাজের মধ্যে পৃথিবীর কারো হাত নাই আজকের এই খেলা স্বয়ং আল্লাহ লাগিয়েছে রে এই পানি তুমি সরাইতে পারবা না এখানে বন্ধু কলার কিদির নৌকাও দিতে পারবা না এখানে কিছু দিতে পারবো না আমার জীবনে একটা বন্ধু চমৎকার একটা দুঃখজনক ঘটনা সেটা হলো আমি দেখলাম হাটু পানির মধ্যে নিজের ছেলেরা বাবাকে রেখে দাফন করে এসেছে বাবাকে সুন্দর খাটে রাখতে পারে নাই ঠিক কি না বলেন এই জন্য আমি বন্ধু বলি রে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি যখন তোমার কেউ রবে না রব শুধু আমি আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি ঠিক কি না বলেন মিনহা খলকনাকুম ও ফিহা নুইদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা অস্বীকার করতে পারবো কথা বলেন পারবো ও বন্ধু এটা হলো জাকুম কোরআনে যেটা এসেছে জাহান্নামীদের খাবার আর হাদিস শরীফের মধ্যে এসেছে তিনাতুল খাবাল সাহাবীরা প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ নবী নবী গো জানতে বড় মনে চাই গো এই তিনাতুল খাবালটাকে জানতে বড় মনে চায় এবার নবী জানিয়ে দিল বন্ধু এটা হলো জাহান্নামীদের শরীরের পূজ জোরে বলেন নাউজুবিল্লাহ খাইতে পারবেন নাউজুবিল্লাহর আওয়াজে মনে হয় সেদিন খাইতে পারবেন বন্ধু গো জীবনে কোনোদিন এমন দোয়া করি না আল্লাহর না খান্দা বান্দাও যেন জাহান্নামে না যায় এত ভয়ঙ্কর এত কষ্টের জায়গা রে সৃষ্টি কোনোদিন বন্ধু বুঝতে পারবে না বন্ধু এটা জাহান্নামীদের নিংরানো জিনিস রক্ত পূজ দুর্গন্ধযুক্ত জিনিস খাইতে হবে রে বাজবা কেমন করে বাজার তো উপায় নাই এবার আসেন আমাদের সমাজের মধ্যে বর্তমানে সবচেয়ে ভয়ঙ্কর রোগ হলো বন্ধু পুরুষদের জিন্স প্যান্ট পরা কথা কয় না আর নারীদের কি পাতলা জামা পরা মহিলাদের লজ্জাস্থান দেখায় রাখা কথা বলেন না কেন আমি আবার আপনাদেরকে আরো কিছু তথ্য দিব নিতে রাজি আছেন নি না কারো কষ্ট হবে কারো কষ্ট হবে না ম্যাক্সিমাম যুবকের পরনে দেখেন জিন্স প্যান্ট তার আদৌ জানে না এটা জায়েজ না না জায়েজ হারাম না হালাল ওই যে একটু আগে বলেছি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য তিনটা পোশাক বরাদ্দ করেছেন কয়টা কথা বলেন না কেন কয়টা তিনটা পোশাক বরাদ্দ করেছে বন্ধু একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক আরেকটা হলো সাজের পোশাক আরেকটা হলো তাকওয়ার পোশাক অলিবাসু তাকওয়া যালিকা খায়রুন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো বন্ধু তাকওয়ার পোশাক বিশেষ করে যুবকদের কি বলবো যুবক ভাইরা তোমরা শুনে রাখো যেই যুবকেরা জিন্স প্যান্ট পরে তাদের উপর দিয়ে লজ্জাস্থান সামনে পিছনেটা দেখা যায় না ঢাকা থাকে কথা বলেন না কেন ঢাকা থাকে না দেখা যায় সবাই বলেন না কেন যার লজ্জাস্থান দেখা যায় তার ঈমান আসেনি যে লজ্জাস্থান দেখায় রাখতে পারে তার ঈমান নাই কারণ লজ্জা হলো ঈমানের একটা অংশ ঠিক কিনা বলেন যে লজ্জাস্থান দেখায় রাখলা যে পোশাক দিয়েছে লজ্জাস্থান ঢাকার জন্য তুমি লজ্জাস্থান দেখি রেখেছো আর এই দিক দিয়ে আরেকজন নজর দিচ্ছে তোমার হচ্ছে পাপ তার হচ্ছে চোখের জিনা নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ এখনকার যুবকেরা জিন্স প্যান্ট এত বেশি পছন্দ করে বন্ধু জিন্স প্যান্ট ওয়ালাদের সাজাটা কেমন আমার নবী বন্ধু বসে আছেন জনৈক ব্যক্তি এসে নামাজে দাঁড়ায় গেলেন নিয়ত বেঁধে ফেললেন নিয়ত বেঁধার পরে নবী বললেন তুমি ওযু করে আসো উনি নামাজ ভেঙ্গে ওযু করতে গেলেন আবার ওযু করে এসে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন নবী বললেন তুমি ওযু করে আসো আবার তিনি ওযু করে আসলেন ওযু করে এসে আবার তিনি নিয়ত বানলেন আবার বলল ওযু করে আসো এবার ডাক দেওয়া হলো
নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বারবার বলতেছেন ও নবী গো ওযু করে আসার জন্য তার কারণ কি নবী ডেক দিয়ে বলে দিল সে যে পোশাক পরে নামাজ পড়তেছে কিয়ামত হয়ে যাবে তার এই পোশাকের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না এই জন্য বারবার বলতেছে ওযু করার জন্য জোরে বলেন না নাউযুবিল্লাহ আবিষ্কার এই জিন্স প্যান্ট পরা যাবে না ডাক্তার নিচে কোন লুঙ্গি ট্রাউজার এগুলো কিচ্ছু পরা যাবে না প্রশ্ন করতে পারেন বলে হুজুর আমি তো টাইট করে পড়তে পারি পড়তে চাই কিন্তু মাঝে মাঝে লুজ হয়ে টাকনোর নিচে চলে যায় এই প্রশ্ন করেছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাক দিয়ে বলল ও নবী আমি সব সময় চাই আমারটা উপরে থাকুক কিন্তু মাঝে মাঝে লুজ হয়ে নিচে চলে আসে আমি কি সাজার অন্তর্ভুক্ত হব এবার নবী একটা ডাক দিয়ে বললেন যারা অহংকার করে পড়ে তাদের মতো সাজার অন্তর্ভুক্ত হবে না যারা চায় না টাকনোর নিচে চলে আসুক তারপর মনেরও জানতে চলে আসে এরকম আছে না নাই তাহলে বন্ধু আরেকটা হাদিস শরীফ শুনেন যারা টাকনুর নিচে পোশাক পরে অহংকার করে গেটআপ নিয়ে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন পৃথিবীতে যারা নষ্ট সমাজে নষ্ট পোশাক পরে নিজেদের গেটআপ দেখায় আল্লাহর হাবিব বলেছেন যারা পৃথিবীতে বন্ধু গেটআপের পোশাক পরবা কিয়ামতের দিন তোমাদের কি অপমানের পোশাক পরানো হবে যেই পোশাকের ওয়াজ একটু আগে করেছে ঠিক কিনা বলেন আল্লাহর হাবিব বলেছেন তিন শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করবে না একটা হলো বন্ধু যেই পুরুষ অহংকার করে করে টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে প্যান হোক পায়জামা হোক ট্রাউজার হোক লুঙ্গি হোক আর একটা হাদিস শরীফ বুখারী শরীফের হাদিস যেই পুরুষ টাকনোর নিচে পোশাক চলে যাবে তার ওই জায়গা জাহান্নামের আগুনে জ্বলবে জোরে বলেন না নাউযুবিল্লাহ আল্লাহর হাবিব বলেছেন তিন শ্রেণীর মানুষের জন্য কোনো ক্ষমা নাই দয়া নাই মায়া নাই কিয়ামতের দিন এক নাম্বার হলো যেই পুরুষ ট্রাক্টর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে জোরে বলেন না নাউযুবিল্লাহ ইমানদার পুরুষের জন্য বন্ধু ইমানদার পুরুষের জন্য এটা নামাজ হোক নামাজের বাইরে হোক ইবাদতের ক্ষেত্রে হোক ইবাদত ছাড়া হোক কোনো ভাবে ইমানদারের জন্য এটা জায়েজ না জোরে বলেন না নাউযুবিল্লাহ দুই নাম্বার হলো সমাজের মধ্যে অসৎ মানুষ কিছু আছে মানুষের উপকার করে সুযোগ পাইলে খোটা দেয় যারা মানুষের বিপদে উপকার করে সুযোগ পাইলে খোটা দিয়ে তাকে লজ্জা দেয় এই মানুষকেও আমার আল্লাহ ক্ষমা করবে না তার জন্য জাহান্নাম বরাদ্দ তিন নাম্বার হলো আমাদের সমাজের মধ্যে কিছু নিকৃষ্ট মনের ব্যবসায়ী আছে কাস্টমারের উপর জুলুম করে টাকা নেয় আছে না নাই আরো জোরে বলেন যেমন ধরেন এটা এক্সাম্পল এটার দাম 5 টাকা কয় টাকা দোকানদার আপনার কাছে দাম চেয়েছে 10 টাকা আপনি দাম বলেছেন ভাই 5 টাকা দিব দোকানদার বলল ভাই আমাকে 5 টাকা দিলে হবে না আমাকে আরো 10টা টাকা বাড়াইয়া দেন নাইলে হারাম তো লাভ হবে না মিথ্যা কথা বলে 10টা টাকা আল্লাহ কিয়ামতের দিন ক্ষমা করবে না আগে যে 5 টাকা বিক্রি করেছে তারে এখানে 2 টাকা লাভ হয়েছিল 10 টাকা হারাম বলে মিথ্যে বলে নেওয়ার জন্য তার বাকি 2 টাকা লাভ হারাম হয়ে গেছে ওই সমস্ত ব্যবসায়ীদের কোনো ক্ষমা নাই নাউযুবিল্লাহ কইতেন না নাউযুবিল্লাহ আরো জোরে আর নারী যেই নারীদের পোশাক পরার পরেও তাদের অঙ্গ দেখা যায় নবী বলেছেন তারা উলঙ্গ আরো জোরে গন নারীদের ঘরে থাকার কথা পর্দায় থাকার কথা ঘর থেকে বের হলে পর্দা নিয়ে বের হওয়ার কথা যেই নারী উপেন হয়ে বের হয় হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী জানিয়ে দিয়েছেন তাদের দিকে নজর দিয়ে শয়তান উকি ঝুকি দেয় নাউযুবিল্লাহ কইতেন না ওই মহিলাদের জন্য বন্ধু জাহান্নাম বরাদ্দ ওই মহিলারা যারা পুরুষের পোশাক পরে এখন বর্তমানে দেখেন নারীদের পায়ে পুরুষের শু আছে না মর্নিং ওয়াক করে শু পরে
আপনারা হাইসা উড়াইয়ে দেন না মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো যে নারীরা পুরুষের যোদ্ধা পরে তাদের সম্বন্ধে কি মন্তব্য করেছেন মা আয়েশা ডাক দিয়ে বলেছেন ওই সমস্ত মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অভিশপ্ত করেছেন আল্লাহর হাবিব তাদেরকে লানত দিয়েছেন জোরে বলেন না নাউযুবিল্লাহ ওই সমস্ত নারীদের আরেকটা নাম রেখেছেন আমার নবী মর্দা মহিলা কথা বলেন কি মহিলা মর্দা মহিলা ওই সমস্ত যেই পরে মহিলারা পুরুষের পোশাক পরে পুরুষের মতো চলাফেরা করে এদের নাম হলো বন্ধু মর্দা মহিলা তাদের জন্য বরাদ্দ আছে জাহান্নামে তিনাতুল খাবান আরেকটা জাহান্নামীর নিংরানো পুত জোরে বলেন না নাউযুবিল্লাহ আমাদের সমাজের মধ্যে আছে নিষেধ কথা বলেন না কেন সোসকুরের গাঁও কিন্তু গরম কথা কন না কেন গরীব মানুষ চিল্লা চিল্লি করলেও বন্ধ 10টা টাকা দিবে না যখন বলবেন মাস শেষে কিছু লাভ দেন কইবা আমার শালার কয়টা টাকা আছে মহিলার কাছে যখন চাইবেন বলবো বুবু আমার বড় বোন কয়টা টাকা আমানত রাখছে লাভটা দিলে দিতে রাজি আছে কথা বলেন না কেন আরো জোরে এরকম আছে না নাই আল্লাহর হাবিব মেরাজে গেছে আমরা সবাই জানি আল্লাহর হাবিব যখন মেরাজে গেলেন মেরাজে গিয়ে জাহান্নামের দিকে নজর দিলেন জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখে এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো জোরে বলেন না নাউযুবিল্লাহ জিব্রাইলকে প্রশ্ন করলো ভাই জিব্রাইল এরা কারা জিব্রাইল বলল ইয়া রাসূলুল্লাহ ঘরের মতো পেটলা মানুষগুলো দেখেছেন এরা হলো পৃথিবীর সুস্থর আর ঘুষখোর পেট কি এরকম ঘরের মতো বড় বড় নবী বলল আমি চাইয়া দেখলাম এদের পেটের মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায় জোরে বলেন না নাউযুবিল্লাহ আর জোরে এই জন্য বলি দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি ধনীরা সব সময় সুখী না কিন্তু তার বিপরীত দিকে যদি নজর দেন দ্য পোর আর বর্ন টু সাফার গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য ঠিক কিনা বলেন এই দুনিয়াতে বর্তমান সময় গরিব মানুষের তো কোনো দামই নাই কাপড়টা যদি ময়লাযুক্ত হয় তাকে তো কোনো সমাজ অ্যাকসেপ্ট করে না কিন্তু তারা জানে না নবী যখন দোলাশা নবীকে যখন কাল আসরের দিন দোলা সাজানো হবে নবী জান্নাতের দিকে নজর দিবে বন্ধু নবীর সাথে থাকবে বিশাল এক নবীর প্রেমিক উম্মতের দল ওইখানে একটাও ধনী থাকবে না রে বিশাল একটা দল থাকবে বন্ধু সবগুলো হলো গরিব মানুষ গরিবের অন্তর থাকে ভালোবাসায় ভরা ধনী লোকের অন্তর থাকে আত্মগরিমে এবং হিংসায় ভরা কথা কয় না কেন আরো জোরে না মিশা কইছি এই তো একটা বললাম মেরাজের রাতে ছোট্ট ঘটনা নবী জান্নাতের দিকে নজর দিলেন চাইয়া দেখে বন্ধু শুধু পুরুষ আর পুরুষ সব গরিব মানুষ জাহান্নামের দিকে নবী নজর দিলেন চাইয়া দেখলেন শুধু ধনী ধনী আর মহিলা বেশি জোরে বলেন নাউযুবিল্লাহ সামুরা ইবনে জুনদব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত হাদিস শরীফটা অনেক লম্বা এই হাদিসের মাধ্যমে নবী বেশপনের ব্যাখ্যা দিয়েছেন এর মধ্যে নবী অনেকগুলো দৃশ্য দেখেছেন এর মধ্যে অন্যতম একটা দৃশ্য দেখেছেন নবী দেখলেন ফেরেশতাদের নিয়ে যখন স্বপ্নযোগে ভ্রমণ করতেছেন তিনি একটা সমুদ্রের কিনারায় গেলেন নদীর কিনারায় গেলেন নদীর কিনারায় যাইয়া দেখে বন্ধ রক্তের নদী নাউযুবিল্লাহ কোন কিসের নদী আরো জোরে বলেন না কিসের নদী রক্তের নদী একটা মানুষ বন্ধু রক্তের নদী থেকে সাঁতার কাটে কেটে কেটে সে কোলে আসতে চায় নবী বললেন হাদিস শরীফ প্রমাণ করেছে আমি নজর দিয়ে চাইয়া দেখলাম একটা মানুষ কোলে আসতে চায় আর একটা মানুষ কোলের মধ্যে পাথর হাতে নিয়ে দাঁড়িয়ে আছে সে যেদিক দিয়ে কোলে মানে পাড়ে আসতে চায় তাকে পাথর নিক্ষেপ করা হয় ওই দিক দিয়ে কোলে আসতে চায় তাকে পাথর নিক্ষেপ করা হয় নবী ফেরেশতাদেরকে প্রশ্ন করলো ও ফেরেশতারা বলো না রে এই যে কোলে আসতে চায় মানুষটা কে রক্তের মধ্যের মধ্যে কেন সাঁতার কাটতেছে বন্ধ ওই ফেরেশতারা নবীর সঙ্গেরা উত্তর দিয়ে দিল এই মানুষটা হলো দুনিয়ার সুখ
নাউজুবিল্লাহ কোন দাদা ঠিকই কইছেন আমিও দেখছি এই সুদখোরের অত্যাচারে অনেক মানুষ ভিটামাটি হারাইছে কারণ গরীবদের পক্ষে কেউ থাকে না তো এখন হাদিস শরীফের মধ্যে এসেছে যে জালেম অত্যাচারী নির্মমতা যার হৃদয় ধরা ওই সমস্ত অত্যাচারী মানুষগুলোকে 500 টাকা 100 টাকা 1000 টাকা মানে সাময়িক সময়ের স্বার্থের জন্য সে কিছু সময় তার কাছে দেয় আর সে তার বিনিময়ে কিছু টাকা দেয় অল্প পরিশ্রমে বেশি টাকা আল্লাহর হাবিব বলেছেন সে জালেম অত্যাচারী জানার পরেও দুনিয়ার স্বার্থের জন্য সে অল্প সময় তাকে সময় দিল সাপোর্ট করলো নবী বলেছেন সঙ্গে সঙ্গে সে ইসলাম থেকে খারিজ হয়ে গেল খবর রাখেন বন্ধ আপনি অন্যায়ের প্রতিবাদ করতে হবে সুদ যারা খায় সমাজের সবাই মিলে তাকে প্রতিহত করতে হবে আর যদি একজন সুদ খায় টাকা কামাই করে আপনারা প্রেম প্রীতি স্বজন প্রীতির জন্য কোনো প্রতিবাদ করেন না এই সম্পর্কে আল্লাহর নবী হাদিস বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন একদিন জিব্রাইলকে অর্ডার করলেন জিব্রাইল এই মিয়া ওয়াজ শুনতে না চাইলে চলে যাবেন আমি শেষ করে দিব হাদিস শরীফের মধ্যে সে আল্লাহর নবী বলেছেন তোমার শ্রোতার আলোচনা শুনতে চাইলে শোনাও নাইলে বন্ধ করে দাও আমার নবী এটার নাম হলো সুন্নাহ আমার নবী এমন কোন শিক্ষা নাই যে আমাদেরকে দিয়ে যায়নি কারণ ওই শিক্ষা অনুযায়ী চললে তো আমরা পৃথিবীর অর্থ উপার্জন করতে পারবো না এই জন্য সে শিক্ষার দিকে আমাদের নজর নাই ঠিক না ভাই জিব্রাইলকে বলল জিব্রাইল অমুক অমুক শহর ধ্বংস করে দাও তলিয়ে দাও জিব্রাইল আল্লাহর অনুযায়ী কথা অনুযায়ী গেলেন যাওয়ার পরে চাইয়া দেখলেন এমন এক আল্লাহওয়ালা লোক জীবনে একটা মুহূর্তের জন্য আল্লাহর নাফরমানি করে নাই আল্লাহকে একটা ডাক দিয়ে বললেন আল্লাহ ও আল্লাহ এখানে তো তোমার একটা পাগল প্রিয় বান্দা আছে আমি কি তাকে সহ ধ্বংস করে দিব আল্লাহ বললেন হ্যাঁ তাকে সহ ধ্বংস করে দাও আল্লাহ গো সে তো জীবনে একটা মুহূর্তের জন্য তোমার নাফরমানি করেনি আমি তাকে সহ ধ্বংস করে দিব আল্লাহ বলল হ্যাঁ তাকে সহ ধ্বংস করে দাও ওগো আল্লাহ কেন গো হাদিস শরীফ বন্ধ বাংলা বইয়ের গল্প না এবার ন আল্লাহ ডাক দিয়ে জানিয়ে দিল রে জিব্রাইল তার সামনে কত অন্যায় হয়েছে কত অত্যাচার হয়েছে কত জুলুম হয়েছে রে জিব্রাইল সে কোনো দিন অন্যায়ের প্রতিবাদ করে নাই এই জন্য তাকে সহ ধ্বংস করে দাও জোরে বলেন না নাউজুবিল্লাহ আপনাদেরকে বলবো একজন যত বড় প্রভাবশালী হোক একজন বল বন্ধু কোটি টাকার মালিক আর সমাজের সকল মানুষ হলো দরিদ্র সবাই ঐক্যবদ্ধভাবে যখন তার বিরুদ্ধে প্রতিবাদে নেমে যাবে দেখবেন সে কোনোদিন পাপ করার সাহস পাবে না তার ঢাকায় আর একটা বড় বন্ধু আছে চট্টগ্রামে তার আর একটা বড় বন্ধু আছে দুই বন্ধু তাকে সেফ করতে পারবে না সেফ যদি করে তার সমাজ করবে তাকে যদি বকে নেয় তার সমাজে নেবে আবার তার ক্ষতি যদি করে তার কাছের মানুষ করবে এই জন্য আখির জামানায় আমাদেরকে এইগুলো মাথায় রেখে চলতে হবে ঠিক কিনা বলেন গান বাদ্য যন্ত্রের প্রেমিক আছেন এই সমাজে কথা বলেন না কেন শুনবেন নি গান আমা মুখে না কইছেন না অন্তরকে প্রশ্ন করেন হেতে কইব আমি তো রাজি কথা কন না কেন গান এবার শুনেন আল্লাহর হাবিব বলেছেন বন্ধু মাঠে যেমনি পানি ফসল তৈরি করে গান তেমনি ভাবে মানুষের অন্তরে নোংরামি তৈরি করে কথা কন না কেন আল্লাহর হাবিব বলেছেন গানের আসরে যাওয়া পাপ কান লাগাইয়া মন দিয়ে গান শোনা ফাসেকদের কাজ ওমায়ু দিল্লু বিহি ইল্লাল ফাসেকিন আল্লাহ ফাসেক সারা কাউকে বিভ্রান্ত করে না কথা কন না কেন গানের আসরে যায় কারা পাপীরা কান লাগাইয়া গান শুনে কারা ফাসেকরা আল্লাহর হাবিব বলেছেন গান থেকে মজা নেওয়া কুফরির অন্তর্ভুক্ত অনেকে গান শোনার পরে বলে ইস অমুক শিল্পী গানটা গাইছে হেভি হইছে আছে না নাই আল্লাহর হাবিব বলে দিয়েছেন এটা কুফরের অন্তর্ভুক্ত কুফরি যারা করে তারা কাফের হয়ে যায় আর একটা ভয় শোনাবো এই গান বাদ্য যন্ত্র নিয়ে বন্ধু আমি যে বলছি আমিও বাজবো আপনাদের কো বাঁচাবো এই জন্য তত্ত্ববহুল ভাবে টপিক চাকার আলোচনা গুলো করছি কষ্ট হয়নি বেশি বেশি করে দিব না অল্প অল্প করে দিব একটু একটু আমল দিয়ে আপনি জান্নাতি হতে পারবেন কারণ বন্ধু ইসলাম শুধু ইমানেই সীমাবদ্ধ নয় আমল দিয়ে পরিবর্তন করতে হয় দা ভার্চুয়াল চার হ্যাপি ধর্মিকরাই সুখী
আমাকে ধার্মিক হতে হবে আর ধার্মিক হতে হলে প্রথম হলো ঈমান তারপরে হলো আমল কথা কর না কেন আমার কথাগুলো মন দিয়ে শোনো জীবনের বাকি সময় যদি আমল করতে পারো বন্ধু কাজে লাগবে এখানে সবাই ওয়াজ ভালো করে শুনতে আসে নাই বিভিন্ন চিন্তা নিয়ে এসেছে তবে একটা দল এসেছে নিখুঁতভাবে আলোচনা শুনে আমল করার চিন্তায় এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই ঠিক কিনা বলেন কারণ এই চেহারাগুলোর দিকে আমি তাকাই আছি বন্ধু পলক্ষীনভাবে দিকে নজর দিয়ে আছি সুবহানাল্লাহ বলেন বন্ধু তোমাদের কি বাঁচানোর জন্য এসেছি মারার জন্য নারী আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে একদল উম্মতের এমন অবস্থা হবে মাটি তাদেরকে গ্রাস করবে মাটিতে গ্রথিতকরণ করা হবে তাদের সুন্দর চেহারা বিকৃত হয়ে যাবে বিশ্রী হয়ে যাবে তখন প্রশ্ন করা হলো ও নবী এরা কারা তারা কি তাওহীদ মানবে না নবী বললেন মানবে তারা কি রিসালাত মানবে না নবী বললেন তারা মানবে নবী বলেছেন ওয়া ইয়াসুমুন তারা রোজা রাখবে ওয়া ইয়াহুজ্জুন তারা হজ করবে ওয়া ইউসাল্লুন তারা নামাজ পড়বে মন দিয়ে শুনবেন তার মানে তারা লা ইলাহা ইল্লাল্লাহ এটাও তারা মানবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও তারা মানবে তারা রোজা রাখবে তারা হজ করবে তারা নামাজ পড়বে ওগো নবী তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে নবী বললেন তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে রে কেন গো নবী তাদের অপরাধ কি তার আল্লাহও মানবে রাসূলও মানবে রোজাও রাখবে হজ করবে নামাজও পড়বে তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে ওগো নবী জানতে বড় মনে চায় তারপরেও কেন গো এই সাজা বহাল আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু এই কারণে তাদের এই সাজাটা বহাল থাকবে তারা অসৎ বাক্য দ্বারা অসৎ শব্দ চয়ন দ্বারা গান লিখবে আছে না নাই আর এই গানের সাথে বন্ধু মিউজিক অ্যাড করে দিবে মিউজিক বুঝেননি ঢোল বলেন তবলা বলেন হারমোনি বলেন সেতার বলেন তানপুরা বলেন রোলিন বলেন একতারা বলেন দোতারা বলেন যত ধরনের মিউজিক যুক্ত করে দিবে এটার সাথে অসভ্য শব্দ যুক্ত করে গান বানাবে ও বন্ধু তার মানে যেই ব্যক্তিটা সমাজের মধ্যে গান প্রিয় হয়ে গানের আসর বসাবে জোরে বলেন না নাউজুবিল্লাহ আগের যুগে যাত্রা পালা হয়েছে আগের যুগে অসভ্য শিল্পীদেরকে এনে গানের ব্যবস্থা করেছে এখন আর শিল্পীর প্রয়োজন হয় না অ্যান্ড্রয়েড সেট বন্ধু বর্তমান ইমানদারের জন্য সবচেয়ে বড় বিষাক্ত সাপ কথা কয় না বর্তমান সময়ে টাচ মোবাইলে সমাজের মানুষের জন্য ভয়ঙ্কর বিষাক্ত সাপ এই মোবাইলের মাধ্যমে যত নোংরামি এখন এই মোবাইলে টিপ দিলে গান বাজতে থাকে এই বাক্স বন্ধ ইউজ করা হয় মাটি পর্যন্ত নাচতে থাকে রে মাটি বারবার বন্ধ ডেকে ডেকে বলে রে আল্লাহর বান্দা আমার উপর থেকে যেমনি মন চাই তেমনি চলাফেরা করো রে মনে রাখো একদিন আমার মাঝে তোমাদেরকে আসতে হবে সেদিন আমি আমার প্রতিশোধ নেব কাউকে ছাড় দিব এখন কে বলেন গান কি বাদ্যযন্ত্র কি বাজানো যাবে তাইলে আপনার ঈমান অবাদ হয়ে যাবে রোজা ধ্বংস হয়ে যাবে নামাজ ধ্বংস হয়ে যাবে হজ ধ্বংস হয়ে যাবে অথচ বন্ধু আবু জর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত শীতের দিনে গাছের পাতাগুলো শুষ্ক হয়ে জড়ে পড়ে ঠিক কিনা বলেন পড়ে কিনা শুষ্ক হয়ে জড়ে পড়ে নবী কি করলেন গাছের ডালায় টাচ করলেন আরো দ্রুত গতিতে পাতাগুলো পড়তে শুরু করলো আপনারাও বন্ধু এক্সাম্পল হিসাবে একটু ট্রাই করে দেখবেন গাছের পাতা যখন হলুদ হয়ে যায় কোন গাছের পাতা লাল হয়ে ঝরে কোন গাছের পাতা হলুদ হয়ে ঝরে যখন দেখবেন গাছের ডালা ধরে লাড়া দিবেন দেখবেন সুন্দরভাবে কেমনি বিরামহীনভাবে বন্ধু ঝরে পড়ে বড়ই গাছ আছে না আপনাদের এলাকায় দেখবেন বন্ধু বড়ই পাকার পরে যখন টোড়া লাগাইয়া টান দিবেন লাড়া দিবেন এত সুন্দর করে টিপ টিপ করে বড়ই গুলো ঝরে পড়বে বিরামহীন কোনো বিরাম থাকবে না ঢেক কিনা বলেন
নবী যখন গাছের পাতার দিকে নজর দিলেন দিয়া গাছের ডালায় স্টাস করলেন আর আবু জরকে ডাক দিলেন রে আবু জর আবু জর একটা উত্তর দিল লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমি হাজির ওরে আবু জর তুমি চাইয়া দেখো শীতের দিনের কারণে গাছের পাতা গাছের ডালায় স্টাস স্টাস করার কারণে কত দ্রুত গতিতে বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ে তুমি নজর দিয়ে দেখো রে আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহর কুদরতি কদমে যখন প্রাণ খোলে বড় বিশ্বাস নিয়ে যখন আল্লাহর কদমে সেজদা করে দিবে রে ওই গাছের পাতার মতো তার গুনাগুলি ঝরে পড়ে যাবে সুবহানাল্লাহ মজা হয় না শেষ করে দিব এ ভাই যাইয়েন না শেষ করে দিব আর বেশি আলোচনা করব না 12টা তো বেজে গেছে ঠিক না শেষ করে দেওয়া তো দরকার আপনাদের ঈমানকে ট্রাই করলাম দেখলাম আপনারা অ্যাক্টিভ কিনা সবাই তো অ্যাক্টিভ আপনাদের কি মনে রাখতে হবে গত সারা দিন সারা রাত ছিলাম গাড়িতে কক্সবাজার তার আগের দিন ছিলাম নরসিংদীতে তার আগের দিন ছিলাম ঢাকাতে আজকে আপনাদের এখানে তারপরে আবার যাব চট্টগ্রামে বিরাম তো নাই তারপরেও আপনাদের দোয়া আল্লাহ ভালো রেখেছেন আপনাদের ভালোবাসায় আল্লাহ ভালো রাখছে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা আল্লাহ নিজে ওয়াজ করতেছেন পৃথিবীতে যে আল্লাহর বান্দা আছে তার মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসে ভয় করে শুধু আলেমরা সুবহানাল্লাহ কইতেন না কথা কার জবান আমার ওয়াজ কার আল্লাহর আল্লাহ কি কইছে এই জন্য সাধারণ মানুষকে বলছে তোমরা ভয় পেও না তোমরা টেনশন করো না তোমরা চিন্তাও করো না তোমাদের জন্য পৃথিবীতে আমি নিয়ামত তো বরাদ্দ করে রেখেছি ওয়া উলিল আমর তারা তোমাদের মাঝেই আছে সুবহানাল্লাহ এরা কারা আলেমরা সুবহানাল্লাহ তবে দাদা ভাই সব আলেম না 73টা আলেমের মধ্যে একটা হলো সহি আর 72টা হলো দুই নাম্বার রাইট একজন এত আমার দাদা বলছে হক্কানি আলেম কি একজন আর বাতিল হলো কতজন 72 জন এই ডিস্টেন্সও গাজী সুলাইমান করে না বাংলাদেশের কোন আলেমরা করে নাই ডিস্টেন্স রাসূল করে দিয়েছেন কোরআন হাদিস থেকে এসেছে বাতিল হলো 72 দল আর হক হলো ঠিক কেন বলেন যেটা হক এটার কাছে নবী আছে আল্লাহ আছে আহলে বাইত আছে কোরআন আছে হাদিস আছে ইজমা আছে কিয়াস আছে আছে না নাই সব আছে আর যে তারা আপনার ওই যে খারিজি যাদেরকে বলা হয় ওদের মধ্যে একটা আছে আর একটা নাই এজন্য তারা বিপদে পড়বে কিন্তু তাদের মধ্যে আমল থাকবে বেশি কিন্তু এই আমল তারা যায় দেখবে এগুলো সব কিছু অগেজু হয়ে গেছে নাউজুবিল্লাহ বলেন আর জোরে এটা হাদিস শরীফের ছোট্ট মানে হাদিস শরীফটা বলার মানে হলো আল্লাহর হাবিব বলেছে তুমি দ্বীনের জন্য দুনিয়াকে বিসর্জন দিও না এই শিক্ষাটা নবী দিয়েছেন তুমি দ্বীনের জন্য দুনিয়াকে বিসর্জন দিও না কারণ তুমি যে সন্তানের জন্য কিসের জন্য তুমি সন্তানের জন্য ইনকাম করতে বের হয়েছো সওয়াবের উদ্দেশ্যে এই ইনকামের জন্য প্রত্যেকটা কদমে কদমে তোমার আমল নামে সদকার সওয়াব চলে আসছে তুমি যদি ইসলাম প্রিয় হয়ে দুনিয়ার কাজ করো তাহলে তোমার দুনিয়াও নিয়ামত পরকালও নিয়ামত ঠিক কি না বলেন আর জোরে আমার কথা একমত না দিমো একমত না দিমো যেটা বন্ধু বলতে চেয়েছিলাম যেই নামাজ বান্দার জীবনের গুনাহ গাছের পাকা পাতার মতো ঝরে পড়ে যায় এই নামাজ পড়ার পরেও সে মুক্তি পাবে না শুধু মিউজিকের সাথে গান প্রেমিক হওয়ার কারণে যুবকের দল তোমরা কানের মধ্যে গান লাগাইয়া ঘুমাও বিয়ে বাড়িতে তোমরা গান বাজাও বিয়ের মতো একটা ফরজ কাজ কি কাজ বিয়ের মতো একটা পরজ কাজ এই পরজ কাজ বন্ধু তোমরা করতে পারো না এই বিয়ের মতো পরজ কাজের মধ্যে তোমরা কি করো কি করো বিয়ের মতো পরজ কাজের মধ্যে তোমরা হারাম কাজকে যুক্ত করে দাও জোরে বলো না নাউজুবিল্লাহ আমাদের কি মনে করতে হবে আমরা অন্যায় অপরাধ অত্যাচার ব্যভিচার জুলুম আমরা কোনো কিছুই কি করতে পারবো না
করতে পারবো না ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি আপনাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করব আমি এখন মিলাদ করব কিয়াম করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব আপনারা কর্তৃপক্ষ যারা আছেন স্বেচ্ছাসেবক যারা আছেন তাদের সবাইকে বিনীতভাবে বলবো আপনারা সকলে তাবারুকগুলো রেডি করেন এখন আমি মিলাদ পর্ব কিয়াম করব তবে সর্বশেষে আর দুইটা কথা বলবো মা বাবাকে কি করেন না কষ্ট দেন না বর্তমান সমাজে মা বাবা বড় লাঞ্ছিত অপমানিত কথা বলেন শ্বশুর শাশুড়ি সবচেয়ে প্রিয় না বিয়ের পরে শ্বশুর শাশুড়ি আপন হয়ে যায় মা বাবাকে ভালোবাসতে পারে না হাত জোর করে বলবো যুবক ভাইদেরকে মা বাবাকে ভালোবাসবা